প্রাণপ্রিয় একমাত্র দর্শক, দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই আমি যন্ত্রণায় আছি। প্রতি পর্বের মতো আজও আমার সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম মাইসা মিশু। উপমহাদেশে ওনার মতন বড় ফ্রন্ট ডেস্ক অফিসার আর নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশের এবং বিশ্বের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভদের কাজ নিয়ে আলোচনা করব। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 0042069 নম্বরে, আর সমালোচনা করতে চাইলে SMS করুন যে কোনো নম্বরে। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি, আর আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে। বলুন কি খুব ভালো লাগছে মানে? আপনি নিজেরই ভালো লাগে না, আপনার ভালো লাগার কারণটা জানতে পারি? হ্যাঁ, কারণ ফ্রন্ট ডেস্কে বসে বারবার ফোন রিসিভ করতে করতে আমরা আসলে হাঁপিয়ে যাই, তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে হাসি মুখে কথা বলতে হয়, তাই সবসময় ভালো লাগে। যে কোনো পরিস্থিতি মানে আপনি বলতেছেন এই পরিস্থিতিটা খুব খারাপ? সত্যি কথা বলবো? জি খারাপ। কিন্তু ম্যাডাম, আমাদের তো এখনো শো শুরুই হয়নি, একটার পর একটা আজে বাজে ফোন আসতে থাকলে আমি বুঝতাম না হয় আপনার কেন এত মেজাজ খারাপ হচ্ছে। তো আপনার এই মুহূর্তে সমস্যাটা কি হচ্ছে? এখানে আমার কেমন যেন একটু আনকমফোর্টেবল লাগছে। কেন? ফ্রন্টে কোনো ডেস্ক নেই, সারি সারি ফোন নেই, কেমন যেন। ও আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, শোটা একবার শেষ হোক, তারপরে আপনি আমাদের ফ্রন্ট ডেস্কে গিয়ে বসতে পারবেন। আপনাদের ফ্রন্ট ডেস্কে আমি বসবো না। কেন বসবেন না? কারণ আপনাদের ফ্রন্ট ডেস্কটা অনেক উঁচু। তো কি হয়েছে? আমার শুধু গলা দেখা দেবে, মানে মুখটা। তো মুখ দেখা গেলে সমস্যা কি? বাহ, আমি এত সুন্দর ড্রেস আপ করে এসেছি, সেটা মানুষ দেখতে পারবে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি লিফটের বাইরে দাঁড়িয়ে থাকেন, তখন আপনার পা থেকে মাথা পর্যন্ত সব দেখা যাবে। আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি মানে? আমি দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ। আপনি জানেন আমাদের MD স্যার ছাড়া কেউ আসলে আমি অফিসে দাঁড়াই না। আপনার CEO যদি আসে তখন আপনি দাঁড়ান না? না, CEO স্যার তো অফিসে এসে রুমে ঢুকেই প্রথমে আমাকে একটা SMS করে, আমার ড্রেসটা অনেক ভালো হয়েছে এটা লিখে। আচ্ছা, আমার প্রোডিউসার কি আপনাকে SMS করেছিল? আমি আপনার প্রোডিউসারকে SMS করেছিলাম। ও, ওনার সাথে পরিচয় হলো কেমন করে? উনি আমাদের অফিসে গিয়েছিলেন, ওনার ভিজিটিং কার্ড থেকে ওনার নাম্বারটা কালেক্ট করেছি। তো উনি আপনাকে আপনার SMS এ উত্তর দিয়েছিলেন? দিবে না, আরে জানেন না উনি কত দুষ্টু। আচ্ছা বাদ দিন, আমরা আলোচনা ফিরে আসি। আচ্ছা, আপনারা যারা ফ্রন্ট ডেস্কে এক্সিকিউটিভ, তারা মূলত কি ধরনের কাজ করেন? আমরা আসলে কোনো কাজই করি না। যদি কোনো অফিসে ফোন করে দেখেন যে সবকটা নাম্বার বিজি, তাহলে মনে করে নেবেন যে ওখানে যে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ আছেন না, উনি সারাক্ষণ ফোনে যাবতীয় আলাপ করে যাচ্ছেন। ও, তা আপনারা যে বলেন যে আপনাদের মূল কাজই হচ্ছে গিয়ে গেস্টদের যাবতীয় সুযোগ সুবিধা সেটা মানে সেটা দেখাশোনা করা? বলি, বলতে হয় বলি, বেসিক্যালি আমরা আমাদের নিজেদের সুযোগ সুবিধা দেখি আর কি। আপনারা তো অনেক ধরনের ইনফরমেশন নোট টোট করেন, হাসি কি? বেসিক্যালি আমরা যখন ফোনে কথা বলি তখন হাতের লেখা প্র্যাকটিস করি, লোকজন সেটা দেখে মনে করে যে আমরা ইনফরমেশন কালেক্ট করছি। কিন্তু আমাদেরকে যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয় তখন কি হবে? আমার কি, সেটা অফিস বুঝবে। আরে আপনাকে এই ইনফরমেশন ভুল দেওয়ার জন্য কেউ কেউ আপনাকে কিছু এসে বলে না? অফিসে এত চাপে থাকে যেটা ভুলেই যায়। উফ, আপনার সাথে কথা বলতে বলতে আমিও একটা জরুরি জিনিস ভুলে গেছি। কি ভুলে গেছেন? আমাকে এখন বিজ্ঞাপন বিরতি নিতে হবে। হ্যাঁ, এটা কি কোনো জরুরি কাজ হলো নাকি? অফকোর্স জরুরি কাজ, বিজ্ঞাপন বিরতি না নিলে আমার প্রোডিউসার আমাকে মারবে। আচ্ছা শুনুন, বিরতিতে যাওয়ার আগে আপনাকে একটা গোপন কথা বলি। কি কথা? খেয়াল করে দেখবেন সব গেস্ট এসে আমাদেরকে তাদের সমস্যাগুলো এমন করে বলে আমরা যাতে তাদের প্রতি একটু সহানুভূতিশীল হই। হ্যাঁ, আর যাদের প্রতি আপনারা সহানুভূতিশীল হন তারা উপরওয়ালাদের সাথে দেখা করতে পারে, তাদের কাজ আদায় হয়ে যায়, আর যাদের প্রতি হন না তাদের জীবন একদম কয়লা। এক্স্যাক্টলি, আপনি তো খুব তাড়াতাড়ি বুঝে গেছেন। আর শোনেন, এখন তো আমি একটা স্পেশাল বিষয় নিয়ে রিসার্চ করছি। কি বিষয়? কিভাবে কাকে কাট করা যায়। কেন? নিজের উন্নতির জন্য। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? না, ভাবছি আপনাকে কিভাবে কাট করা যায়। আপনি না বিরতিতে যাবেন? যান, বিরতিতে যান, তা নাহলে কিন্তু আপনার প্রোডিউসার আপনাকে ধরে মারবে। সঠিক। দর্শক, বিরতিতে যাচ্ছি, আপনারা ধৈর্যের পরীক্ষা দিতে থাকুন। আমি গেলাম। প্রাণপ্রিয় একমাত্র দর্শক, ফিরে এলাম দেশি গল্প অনুষ্ঠানে, আপনাকে আমন্ত্রণ জানাই আমি যন্ত্রণায় আছি। আমার সঙ্গে উপস্থিত আছেন মাইসা মিশু। উপমহাদেশে ওনার মতন বড় ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ আর নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশে এবং বিশ্বে যারা ওনার মতন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ আছেন তাদের কাজের ধরন বোঝার চেষ্টা করছি। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিতে চাইলে ফোন করুন 0042069 নম্বরে, আর সমালোচনা করতে চাইলে SMS করুন যে কোনো নম্বরে। ম্যাডাম, আমাদের একজন দর্শক আছে,
আপনি হচ্ছে কি কেয়ারটেকারের মতন, মানে বাড়ির দরজায় আস যারা কর্তাকে দেখা করতে আসে, আপ কেয়ারটেকাররা তাদেরকে নিয়ে একসেপ্ট করে তাদেরকে তাদের কমফর্টটা ইনসিওর করে কর্তার সাথে দেখা করে। আপনি কিন্তু কেমন জানি একটু ইয়ে মানে কি ইয়ে মানে না না আমি বুঝি না, মানে ইয়ে মানেটা কি বুঝিয়ে বলুন। ইয়ে মানে বুঝেন না। আচ্ছা আপনি কি গণিতে বা রসায়নে লেখাপড়া করেছেন? না, কিন্তু ইয়ে বোঝার সাথে গণিত বা রসায়নের সম্পর্কটা কি? সম্পর্ক আছে। কি কি সম্পর্কটা কি? মানে যারা গণিতে বা রসায়নে লেখাপড়া করেন তাদের মধ্যে রস ভাবটা একটু কম থাকে। আপনি মহান থিওরিটা কিভাবে আবিষ্কার করলেন? এটা তো আমি আবিষ্কার করিনি, এটা সবাই জানে। সবাই জানো? আমি জানি না, মানে গণিতটা আমি বুঝে নিলাম যে গণিতে যদি পড়াশোনা করে তাদের রসকস কম থাকতেই পারে, কিন্তু রসায়নের মধ্যেই তো রস কথাটা আছে, তো রসে টইটম্বুর হওয়ার কথা, এদের মধ্যে রসকসহীন রসভাব কেন কম থাকবে? আচ্ছা আপনি একটা কথা জানেন যে আলোর নিচে অন্ধকার থাকে? হ্যাঁ সেটা খুব ভালো করেই জানি, কিন্তু মানে আশেপাশেই তো দেখছি যাদের চুরি চামারি ঠেকা অনিয়ম ঠেকানোর কাজ, তাদের নাকের ডগায় সব ধরনের চুরি চামারি হচ্ছে এবং তারা কিছুই করতে পারছে না। এক্স্যাক্টলি, আমি কিন্তু এই ব্যাপারে আপনার সাথে একমত, কিন্তু রসায়নের ব্যাপারে আমি আপনার সাথে একমত হতে পারলাম না। শুনুন, নামে যতই রস থাকুক কিন্তু বিষয়টাতে রসের বড়ই অভাব। মানে মানে হচ্ছে মেয়েদের মনে এভাবে কখনো আঘাত দিতে নেই। আমি আপনাকে আবার কোথায় আঘাত দিলাম? আপনি আমাকে কেয়ারটেকারের সাথে তুলনা করেছেন, কিভাবে বলে? হ্যাঁ আমি তো সেটা একটা উদাহরণমূলক একটা কথা বললাম, এটা তো আপনাকে তো আসলে কেয়ারটেকার বলিনি। আপনি তো আপনার উদাহরণটা অন্যভাবেও দিতে পারতেন, বলতে পারতেন এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এই জন্যই তো ছোটোর দিনে একা একা রিক্সায় ঘুরে বেড়াতে হয় আর রাতে কেউ গানও শোনায় না। হ্যাঁ আপনার ওই অবস্থা। আমার এই অবস্থা হবে কেন? আমি কি আপনার মতো রসকসিন? হ্যাঁ তা আমি যে এই রিক্সায় করে ঘুরে বেড়াই আপনি কীভাবে জানলেন? আপনাকে দেখেই বোঝা যায়। ঠিক আছে, আই এম ভেরি সরি। আপনি প্রধানমন্ত্রী কেন, আপনি প্রেসিডেন্টের মতন আচরণ করেন, আপনি কি আমার সাথে একটু রিক্সায় করে ঘুরতে যাবেন? রিক্সায়? জি। আমি? জি। ইম্পসিবল, আমি তো গাড়ি ছাড়া ঘুরতেই পারি না, তাছাড়া ঘুরতে গেলে ফাইভ স্টার হোটেল ছাড়া আমি খেতে পারি না। সো ঠিক আছে, মাপ চাই, আমার 14 গুষ্টিতে কেউ কখনো ফাইভ স্টার হোটেলে কখনো ফাইভ স্টার খায়নি তো বটেই, ফাইভ স্টার হোটেলের দরজাও দেখেনি। আপনি আপনি আপনার মতন থাকুন, আমি গিয়ে ঘুরে আসি। কোথায় যাবেন? সেটা তো আপনাকে বলা যাবে না, আমি আমার মতন ঘুরতে যাব, আপনি বসে থাকুন। শুনেন না, আপনি আসার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেন। কেন আমি আপনাকে আইসক্রিম খাবো কেন? বারে একটা মেয়ের মনে আঘাত দিয়েছেন, এখন তাকে আইসক্রিম খাওয়াবেন না? আইসক্রিম খেলে কি মনের কষ্ট দূর হয়? না, একটা মেয়ের মনে আঘাত দেওয়া কত বড় অপরাধ আপনি জানেন? অপরাধ করেছেন শাস্তি পাবেন না, এটা কি হয়? শুনেন, আপনি যদি আমাকে আইসক্রিম না খাওয়ান আমি কিন্তু আমার সিইওকে বলে দেবো। আপনার সিইও আমাকে কি শাস্তি দেবেন? আপনি জানেন আপনার সিইও আর আমার সিইও প্রতিদিন সন্ধ্যায় আড্ডা দেয়, তাই নাকি? আমি জানি আর অনেক কিছু করে। আর কি করে সেটা তো আপনাকে বলা যাবে না, আপনি যান। আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে এসেন, দেখা যাবে। আপনি এখানে বসে থাকুন, আমি আসছি। দর্শক আমি বিরতি যাচ্ছি, একটু পরে আবার চলে আসব। বানপ্রিয় একমাত্র দর্শক, ফিরে এলাম দেশি গল্প অনুষ্ঠানে, আপনাকে আমন্ত্রণ জানাই আমি যন্ত্রণা পাচ্ছি। আমার সঙ্গে উপস্থিত আছেন মাইসা মিশু, উপমহাদেশে ওনার মতন বড় ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ আর নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশ এবং বিশ্বের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভদের কার্যক্রম নিয়ে আলাপ আলোচনা করছি। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 0042069 নম্বরে, সমালোচনা করতে চাইলে SMS করুন যে কোনো নম্বরে। আই আইসক্রিম আনেননি? আনতে পারিনি। কেন? এনেছিলাম, সাথেই ছিল, কিন্তু আমাদের ফ্রন্ট ডেস্কে সামনে দিয়ে আসার পথে আইসক্রিম হাইজ্যাক হয়ে যায়। বলেন কি, এত বড় একটা দেহ নিয়ে আপনি আমার একটা আইসক্রিম রক্ষা করতে পারলেন না? পারতাম, কিন্তু আপনার আপনার কথা মনে পড়ে গেল, আপনি যে বললেন না যে মেয়েদের মনে কোনো কষ্ট দিতে নেই। মানে কি? মানে হচ্ছে আমাদের ফ্রন্ট ডেস্কে যে মেয়েটা বসে, সে যখন দেখলো যে আমি আপনার জন্য আইসক্রিম নিয়ে এসেছি, সে বলল যে অন্য অফিস থেকে আইসক্রিম পাবে আর আমরা এখানে এসে ড্যাবড্যাব করে আইসক্রিমের দিকে তাকিয়ে থাকবো, সেটা হবে না। তারপরে আমি কিছু বোঝার আগেই সে ছো মেরে আমার আইসক্রিমটা নিয়ে গেল। শোনেন, আপনার মনে রস কম থাকলেও মাথায় যথেষ্ট রস আছে,
আপনি আমাকে এসে ব্লেম করছেন যে একটা মেয়ে আমার আইসক্রিম রেখে দিয়েছে, মেয়েরা মেয়েদের বড় শত্রু এটা প্রমাণ করার জন্য আপনি এই চালটা চলেছেন, আপনাকে আমি ছাড়বো না। না না, ধরার আগে আমি একটু ফোন ধরে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। এই তুই কে রে? আমি তোকে কি প্রশ্ন করব? তুই আমার মামিকে ফোন দে। আরে আপনার মামি এলো কোথা থেকে? হ্যাঁ মামি এলো কোথা থেকে? আপনি মামিকে আপনার মামা বাড়ি গিয়ে খোঁজেন। আরে না না, ঠিক নম্বরে ফোন করেছে। হ্যালো, কেমন আছো? হাই, আমাকে ভুলে গেছো? তোমাকে আমি কতবার ফোন করেছি, আমার ফোনই রিসিভ করোনি। না মাম্মি, ভুলে যাইনি, কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। ও তাই? হ্যাঁ, বাইরে থেকে এসে আজ তোমার অফিসে গিয়েছিলাম, দেখলাম তুমি নেই, ফোনটাও বন্ধ রেখেছো। না আসলে এই প্রোগ্রামের প্রোডিউসার আমাকে ফোন করেছিল, তো তাই ফোনটা বন্ধ রাখতে হয়েছে। আর তাছাড়া এটা লাইভ প্রোগ্রাম, তো ফোন অন রাখা যায় না। সন্ধ্যায় কোথায় দেখা করবে? র্যাডিসন না রিজেন্সি? না আজ আসতে পারবো না, আজ ফ্যামিলি নিয়ে বেরোতে হবে। ঠিক আছে যাও, কখনই আসতে হবে না। রাগ করছো কেন? প্লিজ লক্ষ্মী মাম্মি, রাগ করো না, তোমার জন্য একটা প্যাকেট রেখে এসেছি, ওটা যাবার সময় তোমার ডেস্ক থেকে নিয়ে যেও। ওকে এখন রাখি, বাই। আচ্ছা উনি কি আপনার স্বামীর ভাগ্নে নাকি, মানে আপনাকে যে মামি বলে ডাকছে? হাসেন কেন? স্বামীর ভাগ্নে হতে যাবে কেন? আমি তো এখনো বিয়েই করিনি। তো বিয়ে করেনি, তো আপনার বিয়ে করার আগে আপনার যে হবু স্বামীর ভাগ্নে আপনাকে মামি বলে ডাকে? আহা, ও তো আমার বন্ধু, আমাকে আদর করে মামি বলে ডাকে। তো ফ্রেন্ড ফ্রেন্ডকে কেন মামি বলে ডাকবে, আদর করে মামি বলে ডাকবে কেন? মামি হচ্ছে গিয়ে আমার পুরো নাম মাইশা মিশু, ও আমাকে আদর করে মাম্মি বলে ডাকে। ও মানে একটা মাইসার মা আর মিশুর মি? মিশুর মি, মাম্মি। অসাধারণ অসাধারণ। আপনাকে একটা মজার কথা শোনাই। কি কথা? আপনাকে তো আগেই বলেছিলাম আমাদের একমাত্র দর্শক আছেন, সে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে। সে ইনফ্যাক্ট প্রত্যেকটা প্রোগ্রামেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নামে বিভিন্ন চিঠি পাঠায়। বাহ, ব্যাপারটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং। এবার চিঠি পাঠিয়েছে মুরাদনগর কুমিল্লার থেকে। কি লিখেছে? লিখেছে গত কয়েকদিন আগে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে জনস্বার্থে নির্মিত একটি কাঁচা রাস্তা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। খুবই ভালো কথা, এখন একটা পাকা রাস্তা হবে। না না, ব্যাপার তা না, এই রাস্তা রক্ষায় এগিয়ে আসা গ্রামবাসীদের উপর সন্ত্রাসী হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। দুর্বৃত্তরা রাস্তা কেটে ওই জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং কাঁটাতারের বেড়ায় সরিয়ে দেয়। পুলিশের সহযোগিতায় আহতদের হাসপাতাল নেওয়া হয়। তা তো সমস্যা সমাধান। জি না ম্যাডাম। তিনি আরও লিখেছেন বর্তমানে সন্ত্রাসী হামলার আতঙ্কের মধ্যে গ্রামবাসীরা দিন কাটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সময় তো সবসময় একরকম যায় না, তাই না? আচ্ছা ঠিক আছে, দিন আতঙ্কে কাটাচ্ছে তো কি হয়েছে, রাতটা শান্তিতে কাটাবে? আরে না, দিন রাত সন্ধ্যা বিকাল সেকেন্ড মিনিট সবকিছুই আতঙ্কে কাটছে। আচ্ছা ঠিক আছে, এতই যখন আতঙ্কে কাটাচ্ছেন, আপনি একটা কাজ করেন, আপনি ওই গ্রাম ছেড়ে ঢাকা শহরে চলে আসেন। আরে কি মুশকিল, ও সব সমস্যার সমাধান মিটে গেল না? ওই কী বলে, সন্ত্রাসীরা এখন পুরো ওদের সব জায়গা দখল করে নেবে আর ওরা ঢাকা এসে প্রবাসী হয়ে থাকবে। কি ভেরি ফাইন। শুনেন, সমাধানটা তা না, সমাধানটা হচ্ছে ওদের ওই আতঙ্ক থেকেও বের হওয়া হলো, প্লাস একটা আউটিং হলো। আচ্ছা আপনার অফিসে যদি কোনো ঝামেলা হয় আপনি কি অন্য অফিসে গিয়ে কাজ করেন? অবশ্যই না, আমি দেশেই থাকি না। হ্যাঁ, দেশের বাইরে যান কীভাবে? যাই, আমার বন্ধুরা আছে না, আমি দেশের বাইরে গিয়ে ওদের সাথে অফিস করি। তো আপনি আপনার অফিসে কাজ ওদের অফিসে করেন কীভাবে, আর আপনারই বা ওরাই বা আপনাকে নিয়ে যায় কেন, হাতি পালবে কেন শখ করে? সেটা তো আপনাকে বলা যাবে না। কেন বলা যাবে না? যাবে না। আচ্ছা এটা নিয়ে কথা বলবো, তারপরে আমি তার আগে ফোন ধরি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো ঈশা, তুমি এসব কি করছো? তোমাকে এই গবেটটা কি জাদু করেছে? তুমি তো দেখি নিজেকেও ডুবাচ্ছো। কেন জান আমি কি করেছি? কিছুই করনি আর কিছু করতেও হবে না, এখন তাড়াতাড়ি এই গবেটটার সামনে থেকে চলে এসো, জরুরি কাজ আছে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। ওকে জান, আসছি। এই ছাগলটা কে? ছাগলটা মানে ভদ্রভাবে কথা বলেন, আপনি একটা ভদ্রলোককে কিভাবে ছাগল বলেন? ইশ, আমাকে গবেট ডাকবে আর আমি ওনাকে লাচ্ছাট ডাকবো? যাই হোক, আমি আর এখানে বসে থাকতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, মানে আমি দর্শকের কাছে বিদায় নিই, তারপর দেখবো যে কোন ছাগল আমাকে গবেট বলেছে। দর্শক, দেশি গল্প আপনাদের অনুষ্ঠান, তাই আপনাদের জীবনের যাবতীয় অবস্থা সমস্যা আমাদের ইমেল করুন, আমরা অবশ্যই আপনাদের সমস্যার বাস্তব সমাধান দেবো। এছাড়া মজার ভিডিও, ছবি, চিঠি, SMS, গল্প, কবিতা, উপন্যাস, বাজারের লিস্ট, যা কিছু মজার তাই আমাদের কাছে পাঠান। আমাদের ঠিকানায় চিঠি লিখুন, প্রযোজক দেশি গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, সত্য শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেল দেশি গল্প @desh.tv। এই অনুষ্ঠানের প্রতিটা ঘটনা বক্তব্য কাল্পনিক,
জীবিত মৃত অথবা অর্ধমৃত কার সাথে কোনো মিল নেই। যদি কেউ কোনো মিল খুঁজতে চান তবে নিজ দায়িত্বে খুঁজবেন। ধন্যবাদ। এত কিছু বলার পরেও আমাদের কোনো কথা বা আচরণে কেউ যদি মনে কষ্ট পান সেটাও নিজ দায়িত্বে পাবেন। দেশি গল্প নিয়ে আপনাদের দাবি দেওয়া পেশ করুন ফেসবুকে দেশি গল্প গ্রুপে, আমাদের সেটার কোনোটাই আমরা পালন করব না। আর দেশি গল্প শুধু দেশ টিভিতেই হয়, আমাদের কোথাও কোনো শাখা নেই। ওয়ান পিস মেড, কারিগর ডেড। চলুন তাহলে এবার যাই। হ্যাঁ যাবো। তার এই সময় আবার কে ফোন করলো? হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। প্রেজেন্টার সাহেব, এই ফ্রন্ট ডেস্ক মেয়েটারে কোথা থেকে ধরে এনেছেন? কেন, কি হয়েছে? উনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে ফ্রন্ট ডেস্কে যারা কাজ করেন তারা কোনো কাজই করেন না, শুধু অফিসে বেড়াতে যান, সবার সঙ্গে রং তামাশা করে বেড়ান। উনি কোন অফিসের ফ্রন্ট ডেস্কে বসে আর সেই অফিসের কোন ফ্রডটা এই মেয়েকে নিয়োগ দিয়েছে আমাকে একটু বলবেন? কেন, আপনি এত কিছু জানতে চাইছেন কেন? আমি নিজেও একজন ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, তাই জানতে চাই ফ্রন্ট ডেস্কে বসে কাজ না করেও গাড়ি দৌড়ানো যায়, দেশ বিদেশ ঘুরে বেড়ানো যায়, এটা আমার জানা ছিল না। আমার তো সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেও নুন আনতে পান্থা ফুরায় অবস্থা। আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। উনি হচ্ছেন এই উপমহাদেশের সবচেয়ে বড় ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। ওনার মতো দ্বিতীয় কোনো পিস এই উপমহাদেশে আর নেই। আপনার মতন সাধারণ এক্সিকিউটিভ তো ওনাদের সাথে তুলনা, নিজেদেরকে তুলনা করবেন না, তাহলে আপনাদের সারা জীবন কষ্ট পেতে হবে। আর এই ব্যাপারে আর চিন্তাভাবনা করেন না, আপনি আপনার কাজ করতে থাকেন, উনি ওনার কাজ করুন। চলুন আমরা চলি।